জরাজীর্ণ রাস্তার কারণে গত ২৫ বছর ধরে বর্ষার মরশুমে গৃহবন্দী ১২০টি পরিবার। অবশেষে নিরুপায় হয়ে রাস্তা মেরামতির দাবিতে টায়ার জ্বালিয়ে কদমতলা ধর্মনগর প্রধান সড়ক মঙ্গলবার অবরোধ করলেন গ্রামবাসীরা। গ্রাম প্রধান ও উপপ্রধানকে সাথে নিয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছলে অবরোধকারীদের ক্ষোভের মুখে পড়তে হয় তাদের। ঘটনা উত্তর ত্রিপুরা জেলার কালাছড়া ব্লকাধীন প্রত্যেক রায় গ্রাম পঞ্চায়েতের ৩ নং ওয়ার্ডের ইছাই জয়পুর এলাকায়। এখানে প্রায় ১২০টি পরিবারের বসবাস। গ্রামের সরু ইট সলিং পথ দিয়ে প্রতিদিন যাতায়াত করেন আরও বেশ কয়েকটি গ্রামের প্রায় ১৫০০ মানুষ। কিন্তু গত ২৫ বছর ধরে এই গ্রামীণ রাস্তাটির সংস্কার না হওয়ায় বর্ষার মরশুমে এখান দিয়ে চলাচল করা অসম্ভব হয়ে পড়ে। রাস্তা সংস্কারের দাবিতে গ্রামবাসীরা একাধিকবার পথ অবরোধ করলেও কাজের কাজ কিছুই হয়নি। এদিকে গত কয়েকদিন ধরে টানা বৃষ্টিতে গৃহবন্দী হয়ে পড়েছেন প্রত্যেক রায় গ্রামের মানুষ। তাই প্রবল ক্ষোভে বৃষ্টি উপেক্ষা করে রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার সকাল ১০টা থেকে ইছাই জয়পুর এলাকার কদমতলা ধর্মনগর সড়কের উপর টায়ার জ্বালিয়ে রাস্তা অবরোধ করে বসেন বিক্ষুব্ধ গ্রামবাসীরা। অবরোধের খবর চাউর হতে ঘটনাস্থলে ছুটে আসেন কদমতলা থানার পুলিশ সহ প্রত্যেকটা গ্রাম পঞ্চায়েতের প্রধান সুধাংশু দেবনাথ এবং উপপ্রধান রবীন্দ্রচন্দ্র দাস। গ্রামবাসীদের ক্ষোভের মুখে পড়েন তারা। ব্যস্ততম এই প্রধান সড়ক অবরোধের জেরে ইছাই জয়পুর এলাকায় কদমতলা ধর্মনগর সড়কের দুই পাশে ছোট বড় গাড়ির দীর্ঘ লাইন পরিলক্ষিত হয়। চরম দুর্ভোগ পোহাতে হয় নিত্য যাত্রীদের। আমরা ৩ নম্বর ওয়ার্ড, প্রত্যেকটা গ্রামসভা ৩ নম্বর ওয়ার্ড। এই রাস্তা যেটা, এটা আমরা দীর্ঘ ৪০ থেকে ৫০ বছর থেকে এই সমস্যা, এই সমস্যাটা আমরা দীর্ঘদিন থেকে ভুক্তভোগী বা ওই গ্রামের যে যারাও আছি সবেও আমরা প্রতিবাদ করলাম বা তারা কইতেছে যে ওয়ার্ক অর্ডার হয়ে গেছে, স্যাংশন হয়ে গেছে। এই স্যাংশনটা গ্রাম পঞ্চায়েত, হ্যাঁ গ্রাম পঞ্চায়েতের প্রধান বা যারা আছেন আর কি দায়িত্বে যারা আছেন, তারা এই ধরনের কথা কইতেছে। আমরা তো সান্ত্বনা মানলাম, কিন্তু দেখুন আজকে সাধারণ মানুষ, আমি টুকটুক চালাই, আজকে ৪-৫ দিন থেকে আমি টুকটুক নিয়ে বাই দিতে পারলাম না। এই রাস্তার যে অবস্থা, আমি নাই, এই গ্রামের যারা আছে আমার মতো আরও অনেক আছে, কেউ বাই দিতে পারেন না। ওই দেখেন আমার টুকটুক আছে কেন রাখা, টুকটুক রাখা। প্রধান যে আসন তাই নিয়ে বাড়িটা পড়ছে একটু ওইদিকে আর কি, পড়ার কারণে ওদিকে প্রত্যেকটার দিকে তাই যেতে পারেন, তাই যান কি ওদিকে। আমরা গ্রামের যে বাসিন্দা যারা আছি কেউ আর যেতে পারি না, সমস্যা বদিয়া তাই না, তো কোনো অসুবিধা লাগে রাস্তা অবরোধ করছে। এই যে আপনার দাবি, দাবি কি কেউ আইয়া আশ্বাস দেবে দিলে? আমরা পিডাব্লিউটি বা এসডিএম বিডিও তারা ইয়া যদি আমরা আশ্বাস দেয়, এটা আমরা কয়েকদিনের মধ্যে এটা করিয়ে দিব, আমরা অবরোধটা তুলিয়ে দিব। অবরোধের ১.৫ ঘন্টা পর পুলিশ ও গ্রাম পঞ্চায়েত কর্তৃপক্ষের আশ্বাসে অবরোধ প্রত্যাহার করে নিয়েছেন গ্রামবাসীরা। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে ২ মাসের মধ্যে এই রাস্তা নির্মাণ কাজ শুরু করা হবে। এর পাশাপাশি আপাতত চলাচলের যোগ্য করে তোলার জন্য রাস্তায় ইট ও রাবিশ ফেলা হবে। গ্রামবাসীরা পথ অবরোধ প্রত্যাহার করে নেওয়ার পর জরাজীর্ণ রাস্তায় অবশেষে ইট ফেলার কাজ শুরু করেছে প্রত্যেকটাই পঞ্চায়েত কর্তৃপক্ষ। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।